তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনয়নি ডেইলি লাইফস্টাইলে তোমাদের স্বাগত আর অনেক 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 ভালোবাসা। এরকম পাশে থেকো, আমিও পাশে আছি তোমাদের। তো চলো আজকে রাতে কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো আমি বানাবো পুলিটো, তার জন্য দেখো দুধটা আগে জাল দিয়ে নিচ্ছি, 2 প্যাকেট দুধ, কেন কি একটা নারকেলে দেখো আমি বসিয়ে দিয়েছি ওভেনে। এবার আমি চলে যাব নারকেল কুড়তে। তো দেখো একটা নারকেল তো কুড়ে দিচ্ছে আগে মা, এখানে একটা নারকেলের যে কটা হবে তাতেই হয়ে যাবে, কেন কি আমাদের লোকজন নেই খাবার ওই জন্য। তো দেখো তো দুধ জল দিয়ে দিচ্ছি, আবার এলাচ দিলাম পরে। তো একটু দুধ তুলে নিয়ে একটা পাত্রের ভিতরে আমি গুঁড়ো দুধটা মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আমি ওই দুধের সঙ্গে অ্যাড করব। তো চলো মিক্সটা করে নিই। মিক্স করা হয়ে গেছে, এবার আমি ওই দুধটার সঙ্গে অ্যাড করে দিলাম। তো এবার ভালোভাবে নাড়াতে হবে, না হলে ওই গুঁড়ো দুধটা না ভালোভাবে গলবে না, ভালোভাবে দুধের সঙ্গে মিক্স হবে না। আমার ওইদিকে দুধটা রেখে আসলাম করতে থাক, আর এদিকে আমি দেখো একটা পাত্রের ভিতরে চিনি আর নারকেল কোড়া আর সামান্য পাটালি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করবো। তার সঙ্গে গুঁড়ো দুধও দেবো, আমুলের যে গুঁড়ো দুধ ওটাই আমি এতে অ্যাড করবো। আমি কড়াইতেই একেবারে করে নিচ্ছি, যেহেতু আবার এটা ভাজতে হবে। তো দেখো এভাবেই গুঁড়ো করে নিচ্ছি, কেন কি এই পাটালিটা না হলে গলবে না ওই জন্য। তো দেখো বেশ সুন্দরভাবে হয়ে গেল। তো আমি এখন ওভেনের দিকে চলে এসে এটাকে একটু নেড়ে চেড়ে বেশ ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেবো। তো দেখো আমার হয়েও গেছে, এটা দেখো হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে ঢেলে নেব, কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব। তো অন্যদিকে আমি কিছু সময় ঠান্ডা হতে দিলাম, হয়ে গেছে। আমি ডোটা বানিয়ে নিচ্ছি, হাতে গরম হচ্ছে, এটা একটু গরম গরম করতে হবে আর হাতে এটা মাখিয়ে নিচ্ছি। চলো ডোটা বানিয়ে নিয়েছি, এবার এটাকে ফিনিশিং করতে হবে। ফিনিশিং বলতে আমি পুলিগুলো বানিয়ে নেবো। দেখো আমার মা পাপা দেখো এরকম গোল গোল করে ওর ভিতরে দিয়ে দিচ্ছি পুরোটা, ভালো করে চেপে 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 করতে হবে, না হলে কি বলতো পুরোটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা। যেগুলো পাওয়া যায় না পড়লে বেশি ভালো হয়। তো মা পাপা করতে বসে গেছে, আমিও বসে গেছি বানাতে। যেরকম পারি সেরকম ডিজাইন আমি বানাবো, সরু সরু যেগুলো কাটে না ওগুলোই বানাবো আমি ডিজাইন। আর যে যেরকম পাচ্ছে সেই সেরকম ডিজাইন হচ্ছে, এটা ভালো হয়। ওই যে প্লাস্টিকের যেগুলো পাওয়া যায় না ওটাতে করে ফেলে করলে বেশ কাটিং গুলো সুন্দর হয়। তো যাই হোক দেখো আমার এদিকে বানানো হয়ে গেছে, আমি এবার চলে যাব ওভেনের দিকে। দুধটা এখানে পুরো হাফ দেখি, তো দেখো লো ভাবে দিয়ে গেছিলাম। তো আমি এবার এর সঙ্গে অ্যাড করব পাটালি সিদ্ধ হবে, পরিমাণ মতনই পাটালি গুড় দেবো যাতে গন্ধটাও আসে আর খেতেও ভালো লাগে। তো দেখো আমি একে একে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। তো দুধটাকে এবার ভালো করে আমি নাড়িয়ে নেব যখনই দেওয়া হয়ে যাবে। তো আমার এখানে দেওয়া হয়ে গেছে, এবার দুধটা ভালো করে জাল দেবো যতক্ষণ না লাল হয়ে আসে। অল্প পিঠে কিন্তু দুধটা বেশি দিয়েছি। দেখো আমার এদিকে হয়ে গেছে পিঠেগুলো বানানো, তো আমি একে একে এবার দুধে দিয়ে দেব। এটা কিন্তু মা করছে, আমি ভিডিও করছি জাস্ট। তো এভাবেই কিছু সময় হতে দিলেই হয়ে যাবে, যেই ফুটে আসবে সেই আমি এটাকে নাবিয়ে নেব। আর এদিকে গুনগুন ও দিদার কাছে বায়না করেছে যে লুচি খাবে, তো লুচিও বানানোর জন্য মা রেডি করে ফেলেছে। দেখো মা এখন বেলতে বসে গেছে, আটাও মাখা হয়ে গেছিলো,
তো এবার লুচিগুলো মা বেলে দিচ্ছে আর আমি ভেজে নেব। দেখো তেলটা বসিয়েছি একদম পাতলা কড়াতে, এই কড়াতে করলে কি বলতো তেলটাও কম লাগে আর তাড়াতাড়িও হয়ে যায়। তো মা এটাতেই লুচিটা করে। তো দেখো আমি এবার ভেজে নিচ্ছি, মা ওদিকে বেলছে আমি এদিকে ভেলছি ভাজছি, তাহলে কি বলতো তাড়াতাড়ি হয়ে যাবে। অনেক রাতও হয়ে যাচ্ছে, গুনগুনের খিদেও পেয়ে গেছে। দেখো সবগুলো কিন্তু ফুলকো ফুলকো বেশ হয়েছে। এবার আমি এটাকে ভালো করে নামিয়ে নেব তেলটা ঝেড়ে। তেলটা ঝরার জন্য আমি এইভাবেই নিয়ে রেখে দিলাম। তো চলো একে একে বানিয়ে ফেলা যাক। আমার সব ভাজা হয়ে গেছে। এদিকে সবজি, দুপুরের যে সবজিটা ছিল সেটাই গরম করতে বসানো হয়েছে, এই সবজিটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো এদিকে গুনগুন ওর মামা মাসি সব একসঙ্গে খেতে বসেছে। গুনগুনের আলাদা দেবো বললাম, খেলো না, বলছে ওদের সঙ্গেই খাবো। তা ওরা খেতে বসে গেছে, ওদের খাওয়া হয়ে গেলে তারপরে একে একে আমরা বসি। তো আমি প্লেটটা ভালো করে সাজিয়ে নিয়েছি, ভাত নিয়েছি, লুচি নিয়েছি, পিঠে নিয়েছি, সবজিটা নিয়েছি, একটা সরষা আর বেগুন ভাজা। আমি ভাত না হলে বাচ্চাটা মানে ভাত আমার লাগবেই, আমি লুচিটা অত ভালোবাসি না। তো খেতে বসে গেছি দেখো। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরে চলে এসেছি, শুতে হবে। গুনগুনও জ্বালাতন করছে, গুনগুনেরও ঘুম এসে গেছে। তো এখন ওকে ফ্রেশ করব, ফ্রেশ করিয়ে তবেই ঘুম পাড়াবো। তো চলো এখানেই এন্ড করছি ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার পরিবারে যারা নতুন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশানটি তোমাদের কাছে জলদি জলদি পৌঁছে যাবে। তো গুড নাইট বন্ধুরা, টাটা। গুনগুন টাটা করো, এদিকে এদিকে টাটা করো, টাটা করো, বলো গুড নাইট। তো অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না, লাইটটার অত জ্যোতি নেই। তো যাই হোক, কাল আবার অন্য ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসছি। আমার আইভুর ভাত।